আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আর্টিকেল সাবমিট করে দেখলাম যে আর্টিকেল অ্যাকচুয়ালি কিভাবে সাবমিট করতে হয়। তো আর্টিকেল সাবমিটের কাজ যখন আমরা করব, তখন অবশ্যই ক্লায়েন্টের কাজ যদি আমরা করে থাকি, দেন অবশ্যই আমাদেরকে প্রুফ সাবমিট করে দেখাতে হবে, আমাদের কাজের প্রমাণপত্র। তো আমরা আগেই বলেছি যে আর্টিকেল সাবমিশন অনেকটা গেস্ট পোস্টিং এর মতোই, এবং গেস্ট পোস্টিং যেভাবে করে আর্টিকেল সাবমিশনও ঠিক একই রকম অনেকটা। শুধু পার্থক্য এতটুকুই যে গেস্ট পোস্টিং এ আপনি পার্সোনাল বিভিন্ন ব্লগে গেস্ট পোস্ট করতে পারেন, কিন্তু আর্টিকেল সাবমিশনে আপনার আর্টিকেল সাইটগুলোতে আর্টিকেলটা সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই প্রুফ সাবমিশনটা একদম হুবহু গেস্ট পোস্টিং এর মতোই, কোনো পার্থক্য নাই। প্রথমে আপনাকে আপনার গেস্ট পোস্টিং এ আমরা কিন্তু দেখিয়েছি কিভাবে আপনি ইসের জন্য, মানে আপনার আর্টিকেল সাবমিটের মানে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে গেস্ট পোস্টিং করার জন্য কিভাবে প্রুফ সাবমিট করবেন, ঠিক একই রকম ভাবে আমাদের এখানেও করতে হবে, যেটা আপনারা আগেও দেখেছেন। তো ঠিক একই ভাবে আপনি যখন আর্টিকেল সাবমিশন করবেন, তখন কোন ওয়েবসাইটে আর্টিকেল করেছেন, বা সর্বপ্রথম গিভেন ইউআরএল, কোন সাইটের লিংক এখানে দিয়েছেন, ঠিক আছে, সেই লিংকটা এখানে দিবেন। যেমন আমরা এখানে কিন্তু withacoder.com দিয়েছি, সো এখানে withacoder.com দিতে হবে। তারপর আপনার আর্টিকেলটা পাবলিশ হওয়ার পর আপনি যে লিংকটা পাবেন, আপনার আর্টিকেলটা যখন পাবলিশ হবে তখন আপনার যে লিংকটা হবে, যেমন আমাদের মানে এই আর্টিকেলটা এখনো পাবলিশ হয়নি, যদি আমরা সাপোজ যে আমরা এই আর্টিকেলটা আমরা লিখেছি, মনে করেন যে এই আর্টিকেলটা আমরা লিখেছি, ঠিক আছে, এখন এই আর্টিকেলটা যদি আমরা লিখে থাকি, দেন এই আর্টিকেলটার জন্য যে আমাদের কি করতে হবে, মানে আমরা যদি এই আর্টিকেলটার জন্য আমরা প্রমাণ দিতে চাই ক্লায়েন্টের কাছে, যদি ওয়ার্ক প্রুফ সাবমিট করাতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে। দেখুন এই আর্টিকেলটা কোন লিংক দিয়েছে, এখানে দেখি এই লিংকটা এখানে দিয়েছে তারা, এই আর্টিকেলটা, ঠিক আছে, তাদের ওয়েবসাইটের লিংক দিয়েছে এটা। সো আমাদের এখানে তাদের ওয়েবসাইটের লিংকটা এখানে দিতে হবে। আচ্ছা, আমরা এই আর্টিকেলটা বাদ দিই, আমরা অন্য একটা আর্টিকেল নেই, কারণ এটা আরেকটা আর্টিকেল শেয়ার সাইটের লিংক এখানে দেওয়া হয়েছে। আমরা এমন একটা আর্টিকেল খুঁজে বের করি যেখানে পার্সোনাল ওয়েবসাইটের মানে লিংক দিয়ে আর্টিকেলটা করা হয়েছে। দেখি পেজটা একটু লোড হচ্ছে। জেনারেলি ম্যাক্সিমাম আর্টিকেল সাবমিশন সাইটের পেজগুলো একটু স্লো হয়ে থাকে। আচ্ছা দেখুন, এই যে এটাই দেখুন, ধরুন এই আর্টিকেলটাই সাপোজ আমরা লিখেছি, ঠিক আছে, তো এই আর্টিকেলটা যে আমরা লিখলাম, তো এই আর্টিকেলটার জন্য আমরা এখন পোস্ট কিভাবে করব, তো এটার জন্য আমরা করেই দেখিয়ে দিই, আপনারা নতুন নাও বুঝতে পারেন যে প্রুফ সাবমিশন ফর আর্টিকেল সাবমিট। ওকে, তো প্রথমে আমাদের দিতে হবে অ্যাঙ্কর, অ্যাঙ্কর টেক্সট। আমরা কি অ্যাঙ্কর টেক্সট ইউজ করেছি সেটা, এটা আগে পরে হলো কোনো সমস্যা নেই, প্রথমে বলেছি দেখে যে প্রথমে দিতে হবে এমন না, এখানে দিতে হবে ইউআরএল গিভেন, কোন ইউআরএল আমরা দিয়েছি সেটা এখানে উল্লেখ করে দিব। এখানে দিতে হবে যে আর্টিকেল সাইট অথবা আর্টিকেল লিংক, কোথায় আমাদের আর্টিকেলটা আছে সেটা। এরপরে দিতে হবে পেজ র্যাঙ্ক, এরপরে দিতে পারি আমরা অ্যালেক্সা র্যাঙ্ক, এরপরে দিতে পারি রিমার্কস, ঠিক আছে। এখন মনে করেন যে সাপোজ এই আর্টিকেলটা আমরা লিখেছি যে হাউ ইউ ক্যান অ্যাভয়েড ফলস ওমিক্রন গ্রানাইট রিভিউস। ওকে, ধরেন যদিও আমরা এটা লিখি নাই, মনে করলাম এটা আমরা লিখেছি, এখন এইখানে আমরা কোন অ্যাঙ্কর ইউজ করেছি, ওমিক্রন গ্রানাইট রিভিউস, আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্করটা এখানে লিঙ্ক হয়ে আছে, সো এই অ্যাঙ্করটা এখানে ইউজ করা হয়েছে। এখন যদি আপনি টিউটোরিয়ালের মাঝখানে আমাকে জিজ্ঞেস করেন যে অ্যাঙ্কর কি জিনিস, তাহলে কিন্তু হবে না। আপনি আমাদের অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে আমাদের আগের ভিডিও দেওয়া আছে অন পেজ অপটিমাইজেশনের, সেখান থেকে দেখে নেন, ঠিক আছে। আমরা এখানে এই অ্যাঙ্কর ইউজ করেছি, অ্যাঙ্করটা এখানে দিয়ে দিলাম। এখন ইউআরএল গিভেন, এই অ্যাঙ্করের জন্য আমরা কোন লিংক দিয়েছি, এই অ্যাঙ্করের জন্য আমরা যে লিংক দিয়েছি সেটা বের করার জন্য রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস এইটা দিতে পারি, অথবা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমরা আমাদের এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। তো সেই লিঙ্কটাকে এখানে দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আর্টিকেল লিংক, আমরা যে আর্টিকেলটা পাবলিশ করেছি সেই আর্টিকেলটার লিংক কোনটা, এই যে এইটা হচ্ছে সেই আর্টিকেলের লিংক, সো এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমাদের আর্টিকেল পেজের যে পেজ র্যাঙ্ক, আমাদের আর্টিকেল ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কত,
সেটা এখানে দিতে হবে, যে আমাদের পেজ র্যাঙ্কটা এখান থেকে দেখে নেই, আমাদের পেজ র্যাঙ্কটা হচ্ছে 3, এখানে দেখতে পাচ্ছি 3 এবং অ্যালেক্সা 12517, 3 এবং অ্যালেক্সা হচ্ছে 12517। তো রিমার্কস চাইলে কিছু দিতে পারি, চাইলে নাও দিতে পারি। তো এইভাবে আপনি যতগুলো অ্যাঙ্কর ইউজ করবেন, যতগুলো ইউআরএল দিবেন, যতগুলো আর্টিকেল লিখবেন, এগুলার লিস্ট একটার পর একটা একটার পর একটা নিচে নিচে সাজিয়ে আপনি ক্লায়েন্টের কাছে সেই রিপোর্টটা জমা দিবেন। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই মানে প্রুফটা তৈরি করবেন। যদিও গেস্ট পোস্টিং এর সময় আমরা দেখিয়েছিলাম, কিন্তু তারপর আপনাদের সুবিধার্থে আরো একবার এখানে দেখিয়ে দিলাম। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।